প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে। আমি রয়েছি শতাব্দী, চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। ক্রমশ অস্বস্তি বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, কেননা ইতিমধ্যেই কিন্তু তার জেল হেফাজতের মেয়াদ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সিবিআই মামলায় ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের জেলের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যেটা কার্যত দিল্লির রাউস এভিনিউ আদালতে পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবং আগামী 25 জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে তাকে, রাজনৈতিক ষড়যন্ত্র বলছে আপ নেতৃত্ব। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, যে খবর আমরা পাচ্ছি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, কি আপডেট রয়েছে এবং কতদিন পর্যন্ত, যদি একটু তুলে ধরো। দেখো শতাব্দী, গতকালই কিন্তু আমরা দেখেছিলাম যে একদিকে সুপ্রিম কোর্ট তাকে ইডির মামলায় রেহাই দিয়েছিল। একেবারে বলা যেতে পারে যে বিষয়টা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বা তার আইনজীবী বারবার বলে আসছেন যে ইডি এবং সিবিআই যেভাবে তাকে গ্রেফতার করেছে সেটার তারা বিরোধিতা করছেন, এবং ইডির কাছেও কিন্তু যখন গতকাল আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছিল সেখানে তার জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট, কিন্তু যেহেতু সিবিআই এর মামলায় তিনি এখনো পর্যন্ত জেল হেফাজতেই রয়েছেন, এবং যেটা মনে করা হচ্ছিল যে যে পদ্ধতিতে তার আইনজীবীরা তাকে জামিন বা পাইয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে ইডির মামলায়, সেরকম ভাবেই পুরো বিষয়টা এগোবে। কিন্তু দিল্লি বা হাইকোর্টে যখন মামলাটি ওঠে সেখানে কিন্তু তার স্বস্তি মিলল না, তাকে 25 জুলাই পর্যন্ত এখনো তিহার জেলেই থাকতে হবে। 25 জুলাই তার পরবর্তী শুনানি, এরপরে কিন্তু তার ভাগ্য নির্ধারণ হবে। গত 21 মার্চ থেকে তিনি জেলবন্দি অবস্থায় রয়েছেন, মাঝে মাত্র লোকসভা নির্বাচনের জন্য কিছুদিন তাকে তিনি জেল থেকে ছাড়া পেলেও তার পর কিন্তু আবার তাকে ফিরে যেতে হয় জেলেই। এবং এই মুহূর্তে তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে সিবিআই যেভাবে তুলে ধরছে গোটা মামলাটাকে আবগারি দুর্নীতি মামলায়, তার এই জেল হেফাজতের মেয়াদ কিন্তু বেড়েছে, এবং যা রীতিমতো মানে অস্বস্তিকর আপ নেতৃত্বের কাছে, এবং বারবার যেটা তাদের দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে কেন্দ্রের বিভিন্ন ষড়যন্ত্র রয়েছে তার জন্যই কিন্তু তাকে এই রকম ভাবে জেলে থাকতে হচ্ছে। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে যদি বলা যেতে পারে যে একটা যথেষ্ট তথ্য প্রমাণ সেরকম কিন্তু এখনো পর্যন্ত আদালতে জমা করতে পারেনি তদন্তকারী দল, সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু বারবার আক্রমণ মানে শিকারও হতে হচ্ছে এই তদন্তকারী দলকে আপের পক্ষ থেকে। একের পর এক ঘটনায় যেভাবে আপ নেতৃত্ব জড়িয়ে পড়ছে, মানে আপের আপের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা আসছে, তাদের কিন্তু মোটেই ভালো জায়গায় নেই বা আপ। এবং এই মুহূর্তে যেটা তোমাকে জানাবো যে 25 জুলাই পর্যন্তই কিন্তু তাকে তিহার জেলে থাকতে হবে, রাজনৈতিক ষড়যন্ত্র বলতেই পারে আপ, কিন্তু আদালতের নির্দেশই এই মুহূর্তে শেষ কথা। সুতরাং দিল্লি রাউস এভিনিউ আদালতে বা যেরকম তাকে কিন্তু তিহার জেলে থাকারই নির্দেশ দেওয়া হয়েছে শতাব্দী। একদমই, ধন্যবাদ সুমন্ত। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। এবং গত 2রা জুন জামিনের মেয়াদ, অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, এবং তারই মধ্যে গত শুক্রবার কিন্তু সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। তবে একই দিনে কিন্তু আবারও দেখা যায় সিবিআই মামলায় কার্যত তার জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আগামী 25 জুলাই পর্যন্ত থাকবে তার জেল হেফাজতের মেয়াদ, এবং তারপরে কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীর ভাগ্য নির্ধারণ হবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।